আজকের টিটেলের বিষয় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড ভ্যালুয়েশন অফ শেয়ার। এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি তিনটি সিলেবাসে দেওয়া হয়েছে, অনার্স ফোর্থ ইয়ার, মাস্টার্স ফার্স্ট ইয়ার এবং মাস্টার্স ফাইনাল ইয়ারে। শিক্ষার্থীগণ, আশা করি টিটেলের শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। গুডউইল ভ্যালুয়েশন অঙ্কটি পাঁচটি পদ্ধতিতে করতে হয়। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ড নোটটিতে পাঁচটি পদ্ধতি সম্পর্কে আমি বিস্তারিত লিখে দিয়েছি। পাঁচটি পদ্ধতি সম্পর্কে আমরা এখন জেনে আসি। নাম্বার ওয়ান, এভারেজ প্রফিট মেথড, গড় মুনাফা পদ্ধতি। নাম্বার টু, সুপার প্রফিট মেথড, অতি মুনাফা পদ্ধতি। নাম্বার থ্রি, ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, ভার প্রদত্ত গড় পদ্ধতি। নাম্বার ফোর, ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতি। নাম্বার ফাইভ, অ্যানুইটি মেথড, বার্ষিক বৃত্তি পদ্ধতি। শিক্ষার্থীগণ, পাঁচটি মেথডের মধ্যে দুইটি মেথডের অঙ্ক বেশি দেখা যায়, সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথড। প্রশ্নপত্রে এই দুইটি পদ্ধতি বেশি আসে। শিক্ষার্থীগণ, আমরা গুডউইল সম্পর্কে ভালোভাবে জানলাম। এবার আসি শেয়ার ভ্যালুয়েশন মেথড সম্পর্কে একটু জেনে আসি। শেয়ার ভ্যালুয়েশনের তিনটি মেথড আছে। নাম্বার ওয়ান, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। নাম্বার টু, আয় ভিত্তিক পদ্ধতি। নাম্বার থ্রি, ন্যায়সঙ্গত পদ্ধতি বা যুক্ত পদ্ধতি। শিক্ষার্থীগণ, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, এটির ইংরেজি নাম আছে তিনটি, অ্যাসেট বেস মেথড, ইন্টেনজিক ভ্যালু মেথড, নিট ওর্থ মেথড। আয় ভিত্তিক পদ্ধতির আবার ইংরেজি নাম আছে দুইটি, ইল্ড ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড। ন্যায়সঙ্গত পদ্ধতি বা যুক্ত পদ্ধতি, এটি ইংরেজি নাম আছে দুইটি, ফেয়ার ভ্যালু মেথড অ্যান্ড কম্বাইন্ড মেথড। শিক্ষার্থীগণ, তাহলে আমরা শেয়ার ভ্যালুয়েশন মেথড সম্পর্কে জানলাম। এবার আসি গুডউইল ভ্যালুয়েশনের অঙ্কগুলি কীভাবে করতে হয়। শিক্ষার্থীগণ, সুপার প্রফিট মেথডের অঙ্কগুলি ছয়টি স্টেপের মাধ্যমে করতে হয়। ক্যাপিটালাইজেশন মেথডের অঙ্কগুলি পাঁচটা স্টেপের মাধ্যমে করতে হয়। তাহলে প্রথমে আমরা সুপার প্রফিটটা দেখে আসি। স্টেপ নম্বর ওয়ান, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটাল এমপ্লয় তৈরি করতে হবে এক নম্বর স্টেপে। স্টেপ নম্বর টু, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। স্টেপ নম্বর থ্রি, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। স্টেপ নম্বর ফোর, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। স্টেপ নম্বর ফাইভ, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। স্টেপ নম্বর সিক্স, ক্যালকুলেশন অফ গুডউইল। শিক্ষার্থীগণ, এই ছয়টি স্টেপের মাধ্যমে আমাদের এই অঙ্কটি করতে হবে। তাহলে প্রথমে আমরা এক নম্বর স্টেপ দেখে আসি, কি হবে এক নম্বর স্টেপ তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, এটি কি হবে আমরা তৈরি করব। প্রশ্নপত্রে আমাদের একটি ব্যালেন্স শিট সাপ্লাই দেওয়া থাকবে এবং কিছু সমন্বয় বলা থাকবে। ব্যালেন্স শিটে একটি সাইড অ্যাসেট এবং অপার সাইড থাকবে লাইবিলিটি। শিক্ষার্থীগণ, অ্যাসেট সাইড হতে অ্যাসেটগুলো প্রেজেন্ট ভ্যালু নিতে হবে। সমন্বয়তে যদি কোনো অ্যাসেটের বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, তাহলে সমন্বয়ের ভ্যালুটাই নিতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট হতে টোটাল কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে আমাদের ক্যাপিটাল এমপ্লয় বের হবে। ক্যাপিটাল এমপ্লয় ব্যালেন্সিং ফিগার বের হবে এখান থেকে। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে যদি ব্যালেন্স শিটে গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকে, শুধু গুডউইল লেখা থাকে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে এটি আনব না। শিক্ষার্থীগণ, আইডল ইনভেস্টমেন্ট যদি থাকে, অলস বিনিয়োগ, অলস মানি বিনিয়োগ থাকলে এটি প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে নেওয়া যাবে না। এবং ফিক্টিটিউস অ্যাসেট, অদৃশ্য সম্পত্তি বা অলিক সম্পত্তিগুলো প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে নেওয়া যাবে না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এক নম্বর স্টেপ ভালোভাবে শিখে নিলাম। এবার আসি দুই নম্বর স্টেপ সম্পর্কে বিস্তারিত জানি। ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। শিক্ষার্থীগণ, এক নম্বর স্টেপে আমরা যে ক্যাপিটাল এমপ্লয় শিখেছি, ক্যাপিটাল এমপ্লয় হতে শুধুমাত্র হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট লেস করলেই এভারেজ ক্যাপিটাল বের হয়ে যায়। শিক্ষার্থীগণ, তবে মনে রাখতে হবে আইডল ইনভেস্টমেন্ট থাকলে তার সুদ মাইনাস করতে হবে কারেন্ট ইয়ার প্রফিট হতে, এবং ঋণের সুদ থাকলে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে প্লাস করে নিতে হবে।
শিক্ষার্থীগণ, তাহলে আমরা দুই নম্বর স্টেপ শেষ করলাম, এবার আসি তিন নম্বর স্টেপ। তিন নম্বর স্টেপে আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে বিগত কয়েক বছরের মুনাফা, বিগত কয়েক বছরের প্রফিট যোগ করে বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে এভারেজ মেনটেনেবল প্রফিট বের হয়ে আসবে। শিক্ষার্থীগণ, এভারেজ প্রফিট হতে যোগ এবং বিয়োগ করতে হবে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট আইটেম সমূহ। যেমন বিনিয়োগের সুদ থাকলে আমরা বিয়োগ করব, ঋণের সুদ থাকলে আমরা যোগ করব, অনাদায়ী দেনা থাকলে অসমন্বিত অনাদায়ী দেনা আমরা মাইনাস করব, এবং অবসায় থাকলে অসমন্বিত অবসায় আমরা মাইনাস করে তারপর সেখান থেকে আমরা ট্যাক্স মাইনাস করে দিব। আমাদের উত্তর বের হবে এভারেজ মেনটেনেবল প্রফিট। শিক্ষার্থীগণ, আমরা তিন নম্বর স্টেপ শিখলাম, এবার আসি চার নম্বর স্টেপের কাজ। চার নম্বর স্টেপ হলো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বের করার সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নর্মাল রেট অফ রিটার্ন NRR। শিক্ষার্থীগণ, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় আমরা পাবো দুই নম্বর স্টেপে। দুই নম্বর স্টেপ হতে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নিয়ে আসব, এখানে আমরা নর্মাল রেট গুণ করব, নর্মাল রেট পাবো প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে NRR। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের চার নম্বর স্টেপ শেষ হলো, এবার আসি আমরা পাঁচ নম্বর স্টেপে, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। শিক্ষার্থীগণ, সুপার প্রফিট হবে তিন নম্বর স্টেপে, এভারেজ মেনটেনেবল প্রফিট হতে চার নম্বর স্টেপ নর্মাল প্রফিট যা হবে এটি মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যে ব্যালেন্সটি আসবে এটি হবে সুপার প্রফিট। সুপার প্রফিট পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা পাঁচ নম্বর স্টেপ শেষ করলাম, এবার আসি ছয় নম্বর স্টেপে। ছয় নম্বর স্টেপে আমাদের তৈরি করতে হবে গুডউইল। গুডউইল সমান সমান সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেস, অর্থাৎ প্রশ্নপত্রে বলা থাকবে কত ইয়ার পারচেস গুডউইল হবে এটি লেখা থাকবে। শিক্ষার্থীগণ, ইয়ার অফ পারচেস যদি লেখা না থাকে তাহলে দুই অথবা তিন দ্বারা গুণ করে গুডউইল বের করা যায়। শিক্ষার্থীগণ, উল্লেখ্য যে যদি সুপার প্রফিট নেগেটিভ হয় তাহলে গুডউইল হবে না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ছয়টি স্টেপের মাধ্যমে গুডউইল তৈরি করা শিখলাম, এবার আসি একটি উদাহরণের মাধ্যমে অঙ্ক শিখে আসি। শিক্ষার্থীগণ, আমাদের সামনে প্রবলেম অন দেখা যাচ্ছে, এটি ভালোভাবে আগে আমরা পড়ে নিই প্রশ্নটি। ফলোয়িং ব্যালেন্স শিট অফ এ কোম্পানি লিমিটেড অ্যাস 31শে ডিসেম্বর 2000 সাল। শিক্ষার্থীগণ, এখানে অ্যাসেট সাইড দেওয়া হয়েছে এবং লাইবিলিটি সাইড দেওয়া হয়েছে। অ্যাসেট সাইড হতে প্রথমে আমরা অ্যাসেটগুলি পড়ে নিই ভালোভাবে। গুডউইল, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ভিগেলস, কারেন্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট। এখানে লাইবিলিটি দেওয়া হয়েছে অর্ডিনারি শেয়ার, প্রিফারেড শেয়ার, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি শুধুমাত্র 2 লক্ষ টাকা একত্রিতভাবে দেওয়া আছে। শিক্ষার্থীগণ, সমন্বয়টি বলা হয়েছে 31শে ডিসেম্বর 2000 সাল, দ্য অ্যাসেট ওয়ার রিভ্যালুড অ্যাজ ফলো। বর্তমান সম্পত্তির মূল্যসমূহ, ল্যান্ড, বিল্ডিং 2 লক্ষ টাকা, যেখানে ব্যালেন্স শিটে ছিল 1,70,000 টাকা। বর্তমান মূল্য, মার্কেট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা। এটি আমাদের এক নম্বর স্টেপে নিতে হবে। শিক্ষার্থীগণ, প্ল্যান্ট মেশিনারি 1,50,000, যেটি ব্যালেন্স শিটে দেওয়া ছিল 1,60,000 টাকা। বর্তমান প্রেজেন্ট ভ্যালু 1,50,000, এটি আমাদের এক নম্বর স্টেপে দেখাতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে ভিকেলস, এটি 60,000 টাকা বর্তমান প্রেজেন্ট ভ্যালু, যেটির ব্যালেন্স শিটে মূল্য ছিল 70,000 টাকা। বর্তমান মূল্য 60,000, এটি আমাদের নিতে হবে। শিক্ষার্থীগণ, গুডউইল অ্যাট কস্ট লেখা নেই, সুতরাং গুডউইল প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে আসতে পারবে না। কারেন্ট অ্যাসেট সরাসরি 1,40,000 টাকা নিতে হবে, কারণ এটির বর্তমান প্রেজেন্ট ভ্যালু সমন্বয়তে দেওয়া নেই। শিক্ষার্থীগণ, এবার আসি প্রশ্নপত্রে নিচেই কিছু অংশ দেওয়া আছে। দ্য কোম্পানি আর্ন প্রফিটস, প্রফিট অর্জন করেছে আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স 2011 সালে 60,000 টাকা, 12 সালে 70,000 টাকা, 13 সালে 80,000 টাকা। তিনটি বছরের প্রফিট এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রফিটগুলি যোগ করে তিন দ্বারা ভাগ করলে এভারেজ মেনটেনেবল প্রফিট বের হবে এখান থেকে।
শিক্ষার্থীগণ, এবার দেখি দা আমাদের প্রশ্ন করা হয়েছে দা ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেস অন টু ইয়ার পারচেস। টু ইয়ার পারচেস অর্থাৎ দুই বছরের সুপার প্রফিটের সমান হবে গুডউইল। শিক্ষার্থীগণ, তাহলে আমরা গুডউইল করব কোন ম্যাথডে? অফ সুপার প্রফিট ম্যাথড। সুপার প্রফিট ম্যাথড দিয়ে আমাদের গুডউইল তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা এবার দেখি প্রশ্নপত্রে আরও সাপ্লাই দেওয়া আছে। ইট ইজ কনসিডারেড দ্যাট 10%, এই 10% হলো NRR, নর্মাল রেট অফ রিটার্ন। শিক্ষার্থীগণ, আমরা তাহলে সলিউশন শুরু করি। প্রথমে আমাদের কাজ হবে এক নম্বর স্টেপ। এক নম্বর স্টেপে বলা হয়েছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। শিক্ষার্থীগণ, ক্যাপিটাল এমপ্লয় আমাদের লিখতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, যেমন ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট মেশিনারি, ভিকেলস এবং কারেন্ট অ্যাসেট। এই চারটি অ্যাসেট যোগ করে হলো টোটাল অ্যাসেট। এখান থেকে মাইনাস করতে হবে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি প্রশ্নপত্রে দেওয়া আছে 200,000 টাকা। মাইনাস করার পরে আমাদের ব্যালেন্স থাকলো ক্যাপিটাল এমপ্লয় 350,000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এক নম্বর স্টেপ শেষ করলাম, 350,000 টাকা ক্যাপিটাল এমপ্লয় হলো। দুই নম্বর স্টেপে বলা হয়েছে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এক নম্বর স্টেপে নির্ণীত ক্যাপিটাল এমপ্লয় হতে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করলেই এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বেরিয়ে আসে। শিক্ষার্থীগণ, কারেন্ট ইয়ার প্রফিট প্রশ্নপত্রে দেওয়া আছে 80,000 টাকা। 80,000কে আমরা দুই দ্বারা ভাগ করলে হাফ বেরিয়ে আসবে, হাফ হয়েছে 40,000 টাকা। তাহলে 350 থেকে 40,000 টাকা মাইনাস করলে 310,000 টাকা হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। শিক্ষার্থীগণ, আমরা দ্বিতীয় নম্বর স্টেপ শেষ করলাম। এবার আসি তিন নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। বিগত তিন বছরের প্রফিট দেওয়া আছে প্রশ্নপত্রে 60,000 টাকা প্লাস 70,000 টাকা প্লাস 80,000 টাকা। এই তিনটি বছরের প্রফিট যোগ করে তিন দ্বারা ভাগ করলে গড় প্রফিট বেড়ে আসবে 70,000 টাকা, এভারেজ মেনটেনেবল প্রফিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা তিন নম্বর স্টেপ শেষ করলাম। এবার আসি চার নম্বর স্টেপে, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। শিক্ষার্থীগণ, নর্মাল প্রফিটের সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নর্মাল রেট অফ রিটার্ন NRR। শিক্ষার্থীগণ, দুই নম্বর স্টেপে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় দেওয়া হয়েছে, বের হয়েছে 310,000 টাকা। এটি দুই নম্বর স্টেপে আমাদের বের হয়েছে। এখান থেকে নিয়ে আসলাম 310,000 টাকার উপরে NRR। NRR প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছিল 10%, অতএব 10% করে দেখা গেল আমাদের এখানে বের হলো 31,000 টাকা নর্মাল প্রফিট। শিক্ষার্থীগণ, আমরা চার নম্বর স্টেপে নর্মাল প্রফিট বের করলাম। এবার আসি পাঁচ নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্র হলো এভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ প্রফিটটা আমরা পেয়েছি তিন নম্বর স্টেপে 70,000 টাকা, নর্মাল প্রফিট পেয়েছি আমরা চার নম্বর স্টেপে 31,000 টাকা। তাহলে 70,000 হতে 31,000 টাকা মাইনাস করলে 39,000 টাকা থাকে সুপার প্রফিট। শিক্ষার্থীগণ, সুপার প্রফিট এখানে পজিটিভ হয়েছে। এবার আসি ছয় নম্বর স্টেপ, গুডউইল, ক্যালকুলেশন অফ গুডউইল। গুডউইলের সূত্র হলো সুপার প্রফিট ইনটু ইয়ার অফ পারচেস। প্রশ্নপত্রে বলা হয়েছে ইয়ার অফ পারচেস টু ইয়ার্স। টু ইয়ার্স অর্থাৎ দুই বছরের সমপরিমাণ, দুই বছর দ্বারা গুণ করে গুডউইল বের করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে এখানে সুপার প্রফিট বের হয়েছে আমাদের 39,000 টাকা। এটি বসালাম 39,000 ইনটু টু ইয়ার্স, টু দ্বারা গুণ করলে আসে 78,000 টাকা, 78,000 টাকা গুডউইল ভ্যালুয়েশন। এটি আমাদের অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সুপার প্রফিটের মাধ্যমে, সুপার প্রফিট ম্যাথডের মাধ্যমে গুডউইল ভ্যালুয়েশন শিখলাম। এবার আসি ক্যাপিটালাইজেশন ম্যাথডের মাধ্যমে কিভাবে গুডউইল করতে হয়। শিক্ষার্থীগণ, আমরা আগেই শিখেছি ক্যাপিটালাইজেশন ম্যাথডে মাত্র পাঁচটি স্টেপের মাধ্যমে গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। পাঁচটি স্টেপ কি কি করতে হয় আমরা দেখে আসি। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়, এটি সুপার প্রফিটের মতোই একইভাবে করতে হয়। স্টেপ নাম্বার টু, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, এটি আগের মতোই করতে হবে। স্টেপ নাম্বার থ্রি, ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট, এটি পূর্বের মতোই একই পদ্ধতিতে করতে হয়। স্টেপ নাম্বার ফোর,
এটি চেঞ্জ হয়েছে শিক্ষার্থীগণ ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজড ভ্যালু দ্য প্রফিট। শিক্ষার্থীগণ এটি আমাদের বের করতে হবে একটি সূত্রের মাধ্যমে। সূত্রটি হল এভারেজ প্রফিট ডিভাইডেড বাই এন আর আর। এভারেজ প্রফিট আমাদের যেটি বের হবে সেটাকে এন আর আর দ্বারা ভাগ করলে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু বের হবে। শিক্ষার্থীগণ কাল্পনিক একটি ক্যাপিটাল ভ্যালু এখানে দেওয়া হয়েছে। তারপর আসি আমরা পাঁচ নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ গুডউইল। শিক্ষার্থীগণ পাঁচটি স্টেপের মাধ্যমেই গুডউইল বের করতে হয় এই ক্যাপিটালাইজেশন মেথডে। গুডউইল বের হবে সূত্র হলো ক্যাপিটালাইজ ভ্যালু, অর্থাৎ চার নম্বরে আমাদের যে ভ্যালুটি বের হবে এখান থেকে আমরা মাইনাস করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ দুই নম্বর স্টেপে যেটি বের হবে ওই মানটি বাদ দিলে আমাদের গুডউইল বের হয়ে আসবে। এই পাঁচটি স্টেপের মাধ্যমে আমরা ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল তৈরি করে থাকি। শিক্ষার্থীগণ তাহলে আমরা ক্যাপিটালাইজেশন মেথডের একটি অঙ্ক শিখে আসি। আমরা দেখতে পাচ্ছি প্রবলেম টু একটি অঙ্ক দেওয়া হয়েছে। গাজী লিমিটেড এর একটি ব্যালেন্স শিট, এখানে গুডউইল দেওয়া হয়েছে, গুডউইল অ্যাট কস্ট লেখা নাই, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের মধ্যে গুডউইল আসতে পারবে না। শিক্ষার্থীগণ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেওয়া হয়েছে, প্ল্যান্ট মেশিনারি দেওয়া আছে, ডেবিটর্স দেওয়া আছে এবং ক্লোজিং স্টক দেওয়া আছে, এগুলো সব অ্যাসেট। শিক্ষার্থীগণ লাইবিলিটি সম্পর্কে আমরা একটু ধারণা নিই। প্রভিশন ফর ট্যাক্সেশন এটি কারেন্ট লাইবিলিটি, ক্যাডিটর্স এটি কারেন্ট লাইবিলিটি, এই দুইটি এবং ব্যাংক ওভারড্রাফট এটি কারেন্ট লাইবিলিটি, এই তিনটি কারেন্ট লাইবিলিটি প্রশ্নপত্রে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ নিচেই সাপ্লাই দেওয়া আছে প্রফিট আর্নড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট ফাইভ ইয়ার্স, বিগত পাঁচ বছরের মুনাফা এখানে দেওয়া হয়েছে। 2006 সাল, 7 সাল, 8 সাল, 9 সাল এবং 2010 সালের প্রফিট সাজানো হয়েছে এখানে। শিক্ষার্থীগণ প্রশ্নপত্রে বলা হয়েছে প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড, 40% ট্যাক্স দিতে হবে। রেট অফ রিটার্ন অন ক্যাপিটালাইজ এমপ্লয়ি সিমিলার বিজনেস 12%, অর্থাৎ এন আর আর এখানে 12%। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসারটেইন দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। আমাদের ক্যাপিটালাইজেশন মেথডের মাধ্যমে গুডউইলটি তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ তাহলে আমরা পূর্বেই শিখেছি ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল করতে হলে পাঁচটি স্টেপ করতে হয়। স্টেপ পাঁচটি হলো, এক নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ কারেন্ট প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ক্যাপিটাল এমপ্লয় বের হয়। শিক্ষার্থীগণ তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয় পেয়ে গেছি 715,000 টাকা। দুই নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, এক নম্বরে নির্ণীত ক্যাপিটাল এমপ্লয় হতে মাইনাস করতে হবে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। শিক্ষার্থীগণ আমরা দেখেছি কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া আছে 2,03,20,000 টাকা, লেস ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স 40% মাইনাস করার পরে থাকে 1,92,000, ভাগ করলাম দুই, দুই দ্বারা ভাগ করলে হাফ হলো এখানে 96,000 টাকা। 715,000 থেকে 96,000 বাদ দিলে 619,000 হলো আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। শিক্ষার্থীগণ দুই নম্বর স্টেপ আমরা শেষ করলাম, এবার আসি তিন নম্বর স্টেপ। তিন নম্বর স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট। বিগত বছরগুলির মুনাফা গড় করতে হবে। 6 সাল, 7 সাল, 8 সাল, 9 সাল এবং 10 সালের প্রফিটগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করলে আমরা পাব এখানে এভারেজ 2,89,000 টাকা। শিক্ষার্থীগণ 2,89,000 টাকা হতে ইনকাম ট্যাক্স লেস করলে থাকে 1,15,600 টাকা। এখানে 1,15,600 টাকা
শিক্ষার্থীগণ, এভারেজ প্রফিট 5 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 2,89,000 টাকা। এখান থেকে আমাদের 40% ট্যাক্স মাইনাস করতে হবে, তাহলে ট্যাক্সের পরিমাণ আসে 1,15,600 টাকা। ট্যাক্স বাদ দিলে আসবে এভারেজ মেন্টেনেবল প্রফিট 1,73,400 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3 নম্বর স্টেপে মেন্টেনেবল প্রফিট পেলাম 1,73,400 টাকা। এবার আসি আমরা 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপে বলা হয়েছে ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজড ভ্যালু অফ দ্য প্রফিট। শিক্ষার্থীগণ, প্রফিট মেন্টেনেবল পাওয়া গেছে 1,73,400 টাকা এবং এনআরআর প্রশ্নপত্রে দেওয়া আছে 12%। তাহলে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু সূত্রটা দেখি। সূত্র হলো এভারেজ প্রফিট ডিভাইডেড বাই এনআরআর। এভারেজ প্রফিট 1,73,400 ডিভাইডেড বাই 12%, অর্থাৎ 0.12 দ্বারা ভাগ করলে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু আসে 14,45,000 টাকা। অর্থাৎ 14,45,000 টাকা ইনভেস্ট করলে 12% যে প্রফিট হবে সেই প্রফিটের পরিমাণ হলো 1,73,400 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ক্যালকুলেশন অফ গুডউইল। গুডউইলের সূত্রটি হলো ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। শিক্ষার্থীগণ, আমরা 4 নম্বর স্টেপে পেয়েছি ক্যাপিটালাইজ ভ্যালু 14,45,000 টাকা, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 2 নম্বর স্টেপে আমরা পেয়েছি 6,19,000 টাকা। অর্থাৎ 6,19,000 টাকা ইনভেস্ট করে আমরা 14,45,000 টাকার সুবিধা ভোগ করতে আমরা ভোগ করেছি। সেজন্য কত টাকা আমাদের এখানে বেশি ভোগ করছি, কত টাকার সুবিধা, সেটি হবে গুডউইল। শিক্ষার্থীগণ, 14,45,000 হতে 6,19,000 মাইনাস করলে পাওয়া যাবে 8,26,000 টাকা। এটি হলো গুডউইল। অর্থাৎ আমরা 8,26,000 টাকার অতিরিক্ত সুবিধা এই কোম্পানিতে ভোগ করছি, সেজন্য এর গুডউইল হলো 8,26,000 টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 2টি মেথডে গুডউইল ভ্যালুয়েশন শিখলাম। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ পর্যায়ে চলে এসেছি। সুতরাং পরবর্তী ক্লাসে আমরা শেয়ার ভ্যালুয়েশন সম্পর্কে বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।